ইউনিকুয়েরির সিএসই রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা সিএসই নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে স্নাতক পর্যায়ের এমন একটি প্রোগ্রাম যেটা কম্পিউটার প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের সমন্বিত রূপ। সিএসই হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের একটি সাব ফিল্ড। বর্তমানে বাংলাদেশের টপ রেটেড যতগুলি সাবজেক্ট রয়েছে, সিএসই তাদের মধ্যে অন্যতম একটি সাবজেক্ট। দেশের পাবলিক এবং প্রাইভেট প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়ার সুযোগ রয়েছে। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে কম সংখ্যক আসনে সিএসই পড়ার সুযোগ আছে। মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কি সিএসই পড়তে পারবে? উত্তর হচ্ছে না। সিএসই প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে পড়ানো হয়ে থাকে। তাহলে আপনিই বিবেচনা করুন, মেডিকেলে পড়তে গেলে যেমন সায়েন্সের স্টুডেন্ট হতে হয়, তেমনি প্রকৌশলের সাবজেক্টগুলো পড়তে গেলেও সায়েন্স লাগে। আপনি যদি এসএসসি এবং এইচএসসি সায়েন্স নিয়ে পড়ে থাকেন, তবেই আপনি সিএসইতে আবেদন করার সুযোগ পাবেন। মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস করার পরে সিএসই এর প্রতি টান অনুভব করে থাকলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেন। এতে আপনার কয়েকটা বছর বেশি লাগবে ঠিকই, তবে নষ্ট হবে না। এরপর আপনি ডুয়েট বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সিএসইতে স্নাতক করতে পারবেন। এসএসসির পরে সিএসই পড়া যাবে কি? সিএসই হচ্ছে স্নাতক পর্যায়ের একটি প্রোগ্রাম। এটা পড়তে হলে আপনাকে 12 বছরের শিক্ষা এইচএসসি পাস হতে হবে। তবে এসএসসি পাস করার পরে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে পারবেন বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। সিএসই পড়তে এইচএসসিতে ম্যাথমেটিক্স থাকা আবশ্যক কি? অবশ্যই আবশ্যক। অ্যাডমিশন টেস্টের সময়ও ম্যাথ অংশ অ্যাটেন্ড করতে হয় সিএসই পেতে হলে। নন মেজর হিসাবে ম্যাথমেটিক্সের কিছু কোর্সও এখানে পড়ানো হয়ে থাকে। প্রোবাবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা, জ্যামিতি প্রভৃতি জানা খুবই জরুরি এখানে। ম্যাথ ব্যতীত আপনি প্রোগ্রামিংয়ে ভালো কিছু আশা করতে পারবেন না, আর প্রোগ্রামিং হচ্ছে সিএসির কোর বিষয়। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। সাপোজ আপনার একটা জটিল প্রবলেম সলভ করতে হবে, এর জন্য আপনাকে দরকার লজিক ধরে আগানো। এখন আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন, তবে আপনার জন্য এটা আরও জটিল হয়ে উঠবে। তবে আমি এটা বলছি না, আপনাকে সিএসির জন্য ম্যাথে খুব দক্ষ হতে হবে বা প্রোগ্রামিং পারার জন্য ম্যাথে এক্সপার্ট লেভেলে যেতে হবে। স্পেসিফিক্যালি ম্যাথের ডিসক্রিট ম্যাথমেটিক্স, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, মেথড অব ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, সিরিজ, লিনিয়ার অ্যালজেব্রা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, জিওমেট্রি, প্রোবাবিলিটি, এই অংশগুলো যদি ভালো লেগে থাকে বা পরবর্তীতে ভালো লাগাতে পারেন, তবে নিঃসন্দেহে সিএসই আপনার প্রথম চয়েস হতে পারে। সিএসির জন্য এইচএসসিতে ফিজিক্স এবং ম্যাথে কত পেতে হবে? মোটামুটিভাবে বলা যায় উভয় বিষয়ে 3 বা তার বেশি থাকলে সিএসসিতে পড়া যাবে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বাদে। কি কি পড়ানো হয় এখানে? সিএসসি এর 4 বছরের সিলেবাসে কোর সাবজেক্টের সাথে কিছু নন মেজর সাবজেক্টও পড়ানো হয়ে থাকে, সেগুলো আগে দেখা যাক। ম্যাথমেটিক্স, বিশেষ করে লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্স, ক্যালকুলাস, সিরিজ, দেন কেমিস্ট্রি, ফিজিক্স, ফিজিক্সের ইলেকট্রিক্যাল সার্কিটস, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এক্সেট্রা। অনেকেই ভাবতে পারেন নন মেজর সাবজেক্টগুলো তেমন গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু এটা একদমই করবেন না। প্রথম থেকে সিরিয়াস থাকবেন প্রত্যেকটা সাবজেক্টেই। এগুলো আপনার কোর বা মেজর সাবজেক্টগুলোর জন্য যে কতটা সহায়ক, সেটা তৃতীয় বা চতুর্থ বর্ষ থেকে সারা জীবন অনুধাবন করতে পারবেন। এবার আসা যাক মেজর হিসেবে আপনি কী কী বিষয়ে বস হতে চলেছেন সেগুলো নিয়ে আলোচনা করার। কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, প্রসেসর ডিজাইন, অপারেটিং সিস্টেমস, হাই পারফরমেন্স কম্পিউটিং, প্যারালাল প্রসেসিং, কম্পিউটার নেটওয়ার্কস, থিওরি অফ কম্পিউটেশন, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার্স, ডেটাবেস সিস্টেমস, এমবেডেড সিস্টেমস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল লজিক, ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, এবং অবশ্যই প্রোগ্রামিং। সিএসই অন্তর্ভুক্ত বিষয়ের কোনো সীমা নেই, তবে আশা করি উপরিউক্ত বিষয়গুলোর সাথে আপনার পরিচয় হবে সিএসই জীবনে।
সিএসই কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় বাংলাদেশে? বলা হয়ে থাকে বাংলাদেশে সিএসই এবং বিবিএ পড়ানো হয় না এমন বিশ্ববিদ্যালয় টর্চ সেলেও খুঁজে পাওয়া যাবে না। কথাটা পুরোপুরি সত্য। পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট, নতুন বিশ্ববিদ্যালয় মানেই সিএসই দিয়ে হাতে খড়ি, আর পুরনো বিশ্ববিদ্যালয়গুলো তো আছেই, তাই সিএসই পড়ার প্রচুর সুযোগ এদেশে। যদি প্রাইভেটে সিএসই পড়তে চান তবে আমার পরামর্শ হবে এইউএসটি, ব্র্যাক, এআইইউবি, ইডব্লিউইউ, এনএসইউ, আইইউবি, ইউআইইউ, ডিআইইউ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিএসই এবং খরচ সম্পর্কিত পরবর্তীতে ভিডিও পাবেন। সিএসই কেন? সিএসইতে আপনার জন্য কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে দক্ষ হওয়ার প্রচুর সুযোগ রয়েছে। সিএসইতে ভালো রেজাল্ট আর কোয়ালিটি অর্জন করতে পারলে শিক্ষকতা করার সুযোগ। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, নাসা এর মতো প্রভৃতি স্বপ্নময় স্থানে নিজেকে নিয়ে যাওয়ার সুযোগ। সিএসই ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে কাজ করার সুযোগ। প্রোগ্রামিংয়ে নিজেকে স্যাটিসফাইড করার সুযোগ। প্রোগ্রামিংয়ে দক্ষ হলে জুনিয়র প্রোগ্রামার, সিনিয়র প্রোগ্রামার, প্রজেক্ট ম্যানেজার, সিস্টেম অ্যানালিস্ট, রিসার্চার হিসেবে কাজ করার সুযোগ। আর প্রোগ্রামিংয়ে দক্ষ না হয়েও কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার, ইউআই ইউএক্স ডিজাইনার, রিসার্চ অ্যানালিস্ট, অপারেশন এক্সিকিউটিভ, আইটি সাপোর্ট এক্সিকিউটিভ, ডকুমেন্টেশন রাইটার, আইটি এক্সিকিউটিভ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, টেক রাইটার, টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে প্রচুর। সিএসই পড়ে ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় বড় সেক্টরে নিজেকে পৌঁছানোর সুযোগ রয়েছে। অনেকেই শুনে থাকবেন সার্টিফিকেট ছাড়াও প্রোগ্রামিংয়ে দক্ষ থাকলে অনেক উচ্চতায় পৌঁছানো সম্ভব। আর হ্যাঁ, কথাটি 100% সত্য। ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং একটা সেক্টর হয়ে দাঁড়িয়েছে। সিএসইতে পড়ে অন্যান্য জেনারেল প্রায় সকল চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে, আর ব্যাংক, বিসিএস তো রয়েছেই। তবে আমি বলবো, যাদের ব্যাংক বা বিসিএস এর ইচ্ছা, তারা যেন দয়া করে সিএসইর একটি মহামূল্যবান সিট নষ্ট না করেন। সিএসই ইঞ্জিনিয়ারদের বেতন অনেক কম। ডিসপ্লেতে আপনি সিএসই ইঞ্জিনিয়ারদের কাজের নমুনা দেখতে পাচ্ছেন। তো আপনার কি মনে হয় এরকম সিএসই ইঞ্জিনিয়াররা কেমন স্যালারি পেয়ে থাকবেন? বিষয়টা হাস্যকর নাকি? সিএসই থেকে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী বের হয়, তাই জব সেক্টরে অনেক কম্পিটিশন ফেস করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি প্রকৃত স্কিল্ড হয়ে থাকেন তবে আপনার পাল্লা অবশ্যই ভারী হবে। তাই আপনার মোস্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হতে হবে নিজেকে স্ট্রং অ্যান্ড স্কিল্ড করে তোলা। সিএসই থেকে আপনি যে কি পরিমাণ আর্ন করতে পারবেন তার এক্সাক্ট ফিগার বলা আসলেই মুশকিল। তবে আপনি যে না খেয়ে থাকবেন না সে গ্যারেন্টি দিতে পারি। ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী অ্যাভারেজে একজন সিএসই বা আইআইটি ইঞ্জিনিয়ার বাংলাদেশে 38,780 টাকা পার মান্থ আয় করে থাকেন। ওভারঅল ইউনিভার্সিটি থেকে পাশ করা সিএসই ইঞ্জিনিয়াররা প্রতি মাসে অ্যাভারেজে 30,000 টাকা আয় করে থাকেন। এছাড়াও দেশের বাইরে যাওয়ার সুযোগ তো রয়েছেই। আর দেশের বাইরে সিএসই ইঞ্জিনিয়ারদের বেতন কেমন সেটা তো বলার অপেক্ষা রাখে না। পরবর্তীতে কান্ট্রি ওয়াইজ ইঞ্জিনিয়ারদের বেতন নিয়ে ভিডিও আসবে, সাথে থাকবেন আশা করি। অ্যাভারেজ স্যালারি সার্ভে ডট কম অনুযায়ী বাংলাদেশে 4টা হাই গেইন্ড স্যালারি সেক্টর রয়েছে সিএসই ইঞ্জিনিয়ারদের পক্ষে। আমার মতে স্যালারির কথা না ভেবে নিজের স্কিল ডেভেলপ করুন, নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন, দেশ ও জাতির কল্যাণে অংশগ্রহণ করুন। আজকের ভিডিও যদি আপনার ডিসিশন মেকিংয়ে একটু হলেও কাজে আসে তবেই আমাদের প্রচেষ্টা সফল। আর হ্যাঁ, সিএসই সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিএসই নিয়ে এরকম যদি কোনো রিউমার বা গল্প থেকে থাকে তা শেয়ার করতে ভুলবেন না। সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা থাকবে আমাদের। শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ইউনিকোয়েরিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে দ্বিধা করবেন না। পরিশেষে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।